গুড মর্নিং বন্ধুরা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকে কেমন আছেন আমার সকল বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার সকল বন্ধুরাও ভালো আছেন তো আমি মাধুরী আপনাদের সাথে আবারও চলে এসেছি এই তো ভোরবেলা এখন হচ্ছে সকাল ছটা বাজে আমি ওর বাবাকে সব কিছু খাবার দিয়ে তারপরে আমি আমার কিচেনের কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি এরপরে আমি সব বেডরুমগুলো গুছিয়ে নিচ্ছি তো ওর বাবা যে বেডরুমে ঘুমিয়েছিল ওটা আমি ক্লিন করে নিব আর এখানে হচ্ছে আমি একটু বসে থাকি এডিটিং করি এখানে বসে বসে তো এটাও আমি একটু ক্লিন করে নিচ্ছি আর যখন আমাদের দুটো রুম আমরা ক্লিন করি তখন মাসবিল কাব্য আমি কিংবা নভেরা এখানেই বসে থাকে আর ওই দুইটা রুম ক্লিন করা হয় এতে এরপরে চলে এসেছি ওর বাবা রুমে ঘুমায় এই রুমটাও ক্লিন করে নিচ্ছি তো সব আস্তে আস্তে সব কিছুই ক্লিন করে নেবো এখন যদি ঘুমাতে যায় তাহলে সব কিছুই লেট হয়ে যাবে আর এত ভালো হয়েছে যে ভোরে ঘুম থেকে উঠলে না কাজে অনেক বেশি আয় পাওয়া যায় সম্পূর্ণ কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় খুবই বেশি ভালো লাগে তো এরপরে গতকালের কিছু কাপড় ছিল বেলকুনিতে এগুলো নিয়ে আমি এখন ছাদে দিয়ে আসব তো ছাদের গেট তো তালা দেওয়া থাকে আমি এই যে এখন তালাটা খুলে তো ছাদে যাচ্ছি এরপরে এগুলো শুকাতে দিব তারপরে কবুতারকেও আমি ছেড়ে দিয়ে খাবার দিয়ে তারপরে আমি নিচে চলে আসব এই তো কবুতরকে সারা হয়ে গিয়েছে এখন আমি পানিও ছেড়ে দিয়েছি আর খাবারও দিয়ে দিয়েছি এখন আমি নিচে যাবো আর দুধ দিয়ে গিয়েছে তো আমি এখন মাসবিল কাঁপবো এদের জন্য আমি দুধ গরম করব এবং সাবু রান্না করবো নভেরা আবার প্রাইভেটে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো ওর জন্য এক কাপ দুধ আমি গরম করে নিব ও এক কাপের বেশি খাবে না অনেক কষ্টে ওকে দুধ খাওয়ানো অভ্যাস করিয়েছি তো যাই হোক এক গ্লাস তো আর খাবে না এখন এক কাপ দুধ খাবে তাই ওর অনেক কষ্ট হয়ে যায় পেট ভরে যায় ভালো লাগে না বমি আসে মানে বিভিন্ন ওয়ে তো তারপর আমি বলছি কোনো কথা শুনবো না তুই খাবি তারপরে যাই হোক এরকম কথা বললে আবার খায় রাগ করলে তো আমি এই তো আমি এদিকে সাবু এবং দুধ বসিয়ে দিয়েছি আরে বালতির দুধ এটা আমি ফ্রিজে ডিপে রেখে দিব এগুলো শেষ হইলে আবার আমি ওটা বসিয়ে দেবো বিকেল হতে হতেই এরপরে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি আমি এখন মেশিনটা চালিয়ে দেবো মোটরটাও ছেড়ে দিব পানির জন্য টাঙ্কি ভরে রাখবো এরপরে তো আর ভিডিও শ্যুট করিনি একটু বসে রেস্ট নিয়েছিলাম নভের আসছে এখন আমি রুটি ভেজে নিচ্ছি তো এখন আমরা রুটি খেয়ে নেব এটা হচ্ছে আমি হাঁসের মাংস রান্না করেছিলাম আমার বন্ধুদেরকে দেখাইনি কারণ এর আগে অনেকবারই দেখিয়েছি হাঁসের মাংস যেভাবে রান্না করি তো এদিনটা দেখানো হয়েছিল না এরপরে হচ্ছে সে হাঁসের মাংস আছে এটা দিয়ে দিয়ে রুটি খেয়ে নিব চা দিয়ে খাবো এই তো এভাবে সকালের নাস্তাটা শেষ হয়ে যাবে আর দুপুরবেলা রান্নার বেশি একটা তারা থাকে না এটাও ভালো লেগেছে এখন আমার তো নভেরাকে উঠিয়ে দিচ্ছি আর নভেরাকে উঠানো না শুধু এটা আমি আর নভেরা একসঙ্গেই খাবো এক প্লেটেই নিয়ে নিচ্ছি আর এ তো মাংস যেটা আছে এটা দিয়ে আর একটু বেগুন ভর্তা করবো দুপুরবেলা এটাই এটা দিয়ে আমাদের খাওয়া শেষ হয়ে যাবে দুপুরের লাঞ্চটা আর রাতে যেটা করি সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করব। আর এই তো আমি নাস্তা শেষ করে একটুখানি চুলে আমি পেঁয়াজ বেটে আমি রস করে লাগিয়ে দিচ্ছি কারণ কিছুই নেই হাতের কাছে তো পিএসটার রস দিলে অনেকটা ভালো হয় তো হাজারো কাজের মাঝে যে রাধে সে চুলও বাঁধে সবই মনের ইচ্ছা মন মন থাকলে মানুষ কোনো দিনও বুড়ো হয় না যদি মন সচেতন থাকে সজাগ থাকে তো যাই হোক চুলে ওটা লাগিয়ে নিয়েছি আর এখানে আমি কাজবা সেরে নিয়েছি এখন আমি বেগুন ভর্তা করছি কারণ দুপুরে বেগুন ভর্তা আর মাংস আছে হাঁসার মাংস এটা দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে তারপরে তো আর ভিডিও শ্যুট করিনি একটু রেস্ট নিয়েছিলাম এরপরে চলে এসেছি বেলা সন্ধ্যার পরে আমি রুটি বানিয়ে নিচ্ছি আগামীকালের জন্য বানানো হয়ে গিয়েছে এখন আমি হাফ ছ্যাঁকা দিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হলে সব বক্স করে রেখে দেবো আর রান্নাটাও করে নিব। তো এদিকে দুটো কবুতরের বাচ্চা আমি জবাই করা হয়েছে ওটা আমি কেটে বেছে নিয়েছি সরি কাটিনি এখনও বেছে নিয়েছি কাটবো তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গিয়েছে তো রুটির ঝামেলাটা শেষ হলেই ভালো লাগে তাই তো রুটিগুলো হাফ হাফশাকা দিয়ে রেখে তারপরে আমি মাংসটা রান্না করব আর বেলে মাছ রান্না করব কাঁচকলা দিয়ে তো আজ ডিটেলসে রান্নাটা দেখিয়ে আমি দেখাইনি কারণ এর আগে আমি কবুতার রান্নাও দেখিয়েছি এজন্য আরও রান্নাগুলো দেখায়নি বন্ধুরা তো এরপরে আমার মেয়ে নভেরা আমার জন্য কেক বানিয়েছে তো এটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি তো বন্ধুরা আমার সাথেই থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তাই তো আমার রান্নাটাও প্রায় শেষ তো নভেরা বলেছিল সন্ধ্যায় বানাবে আমি বলছি আমার সময় নেই আমি আগে আমার কাজ শেষ করি তারপরে নিরিবিলি কেক বানাইও বলছে ক্যামেরা ধরতে আর কি জন্য। তারপরে আমি বলছি ওকে আমি ক্যামেরাটা ধরছি তুমি করো তো ও ওর জীবনে ফার্স্ট কেক বানিয়ে আমাকে খাওয়াইলো অনেক অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে তো আমার নভেরা কি ইনশাল্লাহ আমি একটা চ্যানেল খুলে দিব সামনে এসএসসি পরীক্ষার পরেই ওকে একটা চ্যানেল খুলে দেবো ও কেক বানাবে সে চ্যানেলে থাকবে ও কেক রেসিপি দেবে ওর প্রথম কেক এত ভালো হয়েছে মার্শাল্লা ওর আগামীতে কেক আরও ভালো হবে আর আমার খুব ভালো লাগে আমার মেয়ে এই কাজটা করেছে এবং সাকসেস হয়েছে ভীষণ ভালো লেগেছে আমার এই তো শুরু করে দিয়েছে এখানে দুটো ডিম দিয়ে বানাবে তো দুটো মুরগির ডিম নিয়েছে এটা হচ্ছে মানে বাহিরে রেখেছিল ফ্রিজে না ফ্রিজের বাহিরে দুটো ডিম তো দুটো ডিমের সঙ্গে সব হা এক কাপ করে লাগবে এক কাপ চিনি এক কাপ তেল এক কাপ ময়দা ময়দা কিংবা আটা তো এই বাটিতে নিয়ে নিচ্ছে দুটো ডিম এখন নিয়েছে এক কাপ চিনি এখন নিয়েছে এক কাপ তেল আর এটা করবে ও ব্লেন্ডারে ব্লেন্ডারে এই তিনটে উপকরণ ভীষণ ভালোভাবে ফেটে নিবে ডিম চিনি আর তেল এই তিনটা ভালোভাবে ফেটে নেবে যখন দেখা যাবে যে লোশনের মতো হয়ে গিয়েছে গাঢ় থিকনেস তখনই মানে অফ করবে এই তো হয়ে গিয়েছে এখানে নিয়েছে এক কাপ ময়দা এক টি স্পুন পরিমাণ বেকিং পাউডার আর নিবে হাফ টি হাফ টি স্পুন পরিমাণ বেকিং সোডা এটা ভালোভাবে এখন চেলে নিচ্ছে চালা হয়ে গেলে এই তো হুইস দিয়ে হুইসটা দিয়ে এখন ভালো করে ও মিশিয়ে নিবে এরপরে এক কাপ দুধ রেখে দিয়েছে লিকুইড দুধ গুঁড়া দুধ দেয় নাই তো লিকুইড দুধ এখন দিয়ে ও ভালোভাবে নেড়ে নিচ্ছে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছে আর দিয়েছে এক ফুটা ভেনিলা এসেন্স। তো ওর এক কাপ দুধই লেগেছে অল্প একটু কম লেগেছে এক কাপ থেকে তো ওটা দিলেও হতো অসুবিধা হতো না তো এক কাপ দুধই লাগে তো এখানে তো মল্ট নিয়েছে একটা আর ওর রেগুলার লেখার যে খাতার পেস ওখান থেকে একটা সিঁড়ে নিয়ে আসছে এখন তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে ও আজকে একটা বানাবে মানে কোনো বালু ছাড়া কোনো লবণ ছাড়া তাপমাত্রা এমনিতেই হবে এভাবেই কিন্তু আসলে ওটা স্কিপ হয়ে গিয়েছে ওটা দেখাতে পারিনি ও কীভাবে বেকটা করেছিল এটা এটা এই তো চুলার উপরে দিয়ে করেছিল আর এই তো কেকের উপরে এরকম হয়েছে ফুলতে পারেনি ঢাকনাটা ভীষণ লেগে গিয়েছে বেশি ফুলতে অনেক সুন্দর হতো কিন্তু ঢাকনাটা ফুলতে দেয়নি তারপরে তো ও শুধু একটা পাতিলে একটা স্টার নিয়েছে স্টিলের তারপরে দশ মিনিটে ফ্রি হিট করে নিয়েছে তারপরে এইটা বসিয়ে দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে রেখেছিল এক ঘন্টার জন্য তারপরে এক ঘন্টা পরে উঠিয়ে একটা টুথপিক দিয়ে দেখেছে যে না হয়েছে টুথপিকে মাখে নি হয়ে গিয়েছে তারপরে তো তো নামিয়ে ফেলেছে হয়ে গিয়েছে সুস্বাদু কেক তো গরম ছিল গরম অবস্থায় ও কেক মোল্ড করছে আমি বলছি ঠান্ডা হোক ও আর তো আর শুইছে না তারপরে যাই হোক ওর বাবার কাছে নিয়ে গিয়েছে যে আমি প্রথম কেক বানিয়েছি অন্যরকম এক্সাইটেড ছিল ওর বাবা আবার খুব আনন্দের সহিত কেটে দিয়েছে তো হয়েছে অনেক অনেক মজার ওর বাবা আবার খেয়ে বলছে হ্যাঁ আমার মেয়ে কেক বানাতে পারে অনেক ভালো হয়েছে খুব খুশি হয়েছিল ওর বাবা সবাই খুশি হয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা খুশি হয়েছেন আপনারা সবাই আমার নভেরার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফি